এল বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এই এল যে প্রিমিয়াম অর্থাৎ ধরুন আপনি একটি এলআইসি করেছেন তার মাসে মাসে একটি টাকা পেমেন্ট করতে হয় এবং এককালীন যতদিন পর্যন্ত না ম্যাচুরিটি বা মেয়াদ হবে সেই বইটার বা সেই সার্টিফিকেটটার ততদিন পর্যন্ত আপনার সেই ইন্স্যুরেন্স কিন্তু বা সেই যে প্রিমিয়ামটা কিন্তু আপনার দিয়ে যেতে হবে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত যখন আপনার শেষ হয়ে যাবে প্রিমিয়ামটা দেওয়া তখন কিন্তু এককালীন সুদ সহ সেই টাকাটা আপনারা ফিরে পান এটাই হচ্ছে এলআইসি বা জীবন বিমা যাকে বলা হয় সেই এলআইসির যে টাকা সেই টাকা কিন্তু ইতিমধ্যে অনলাইনে দেওয়া শুরু হয়ে গেছে তার কারণ হল এলআইসির যেসব এজেন্টরা মানে এলআইসি করে দেয় তাদের কাছে কিন্তু আগে সবাই টাকা জমা দিত এবং তারা কিন্তু সেই টাকাটা নিয়ে নির্দিষ্ট এলআইসি যে অফিস আছে নিকটবর্তী সেই এলআইসি অফিসে কিন্তু জমা করতো কিন্তু কিছু অসাধু এজেন্টের কারণে কিন্তু এলআইসি যে কোম্পানি সেই কোম্পানি কিন্তু এখন প্রিমিয়াম অনলাইনে দেওয়ার সুবিধা তৈরি করেছে তার কারণ ধরুন কোনো গ্রাহক কোনো একটি অসাধু এজেন্স এজেন্সের কাছে বইটি করলো এলআইসি বইটি কিন্তু সেই যে লোকটা বইটি করলো সেই বই লোকটা সেই অসাধু এজেন্সের এজেন্টের কাছে কিন্তু টাকাটা জমা দিয়ে দিয়েছে তার বইটি নির্দিষ্টভাবে জমা দেওয়ার জন্য কিন্তু সেই এজেন্ট কিন্তু জমা দেয়নি এরকম কিন্তু একাধিক কারণ ঘটেছে সেই কারণে কিন্তু এলআইসির যে টাকা সেটি আরও সিকিওর করার জন্য নিজের টাকা নিজেই জমা দিন সেই কারণে কিন্তু এলআইসি কোম্পানি এটা নির্দিষ্টভাবে তৈরি করেছে আজ কিন্তু এই ভিডিওতে আমি সেটাই দেখাবো যে আপনারা কিভাবে বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে নিজের এলআইসির প্রিমিয়ামের টাকা নিজেই জমা দিন নিজেই পেমেন্ট করুন এবং নিজেই পেমেন্ট রিসিপ্টটা ডাউনলোড করে নিজের কাছে রেখে দিন আপনি সিকিউর যে আপনার এলআইসির আজ যে মাসের প্রিমিয়াম আপনি দেবেন সেই মাসের কিন্তু প্রিমিয়াম আপনি দিয়ে ফেলেছেন তাছাড়া কিন্তু আরেকটা কাজ হয় ধরুন এলআইসিতে যেদিন প্রিমিয়াম দেওয়ার কথা তার একটু লেট হয়ে গেলে বা দু চার দিন যদি ফাইন মানে আপনার দেরি হয়ে যায় পেমেন্টটা দেওয়ার তার জন্য কিন্তু বেশি টাকা ধার্য করে না কিন্তু সেই অসাধু এজেন্টরা কিন্তু বলেন যে আপনার ফাইন হয়ে গেছে এত টাকা ফাইন অত টাকা ফাইন এগুলো কিন্তু আপনাদের কাছে টাকাটা নিয়ে নেন তো হ্যালো গাইস আপনারা দেখছেন নিউজ করি ইউটিউব চ্যানেল আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য চলুন ভিডিওটি শুরু করি সবার প্রথমে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট বা এলআইসির যে অফিসিয়াল ওয়ে ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা চলে আসবেন তাছাড়াও কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশনের নিচে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে রাখবো আপনারা কিন্তু এই অপশানে চলে আসবেন চলে আসার পরে ভালোভাবে খেয়াল করবেন সবার প্রথমে আপনারা কি করবেন এখান থেকে থ্রি ডট আছে থ্রি ডটে কিন্তু ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু নিজের দিকে আসবে নিজের দিকে আসার পরে একটি অপশান তোমরা দেখতে পাবে সেটি হচ্ছে ডেস্কটপ সাইট ডেস্কটপ সাইটটা আপনারা করে নিতেও পারেন না করে নিতে পারেন তবে করে নিলে কিন্তু সুবিধা হয় তো আমি কিন্তু ডেক্কটপসাইটটা করে নিয়েছি নেওয়ার পরে আমি কিন্তু সাইটে দেখতে পাচ্ছেন এই যে হাত আছে না হাত চিহ্ন তার মাঝে দেখেন তিনটে বার আছে ব্ল্যাক কালারের এই তিনটে বারে কিন্তু আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে কিছু অপশান ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন অপশান কিন্তু ওপেন হয়ে গেছে তার মধ্যে কিন্তু নিচের দিকে চলে আসবেন কোনো দিকে না তাকিয়ে নিচের দিকে আসার পরে একটি অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন সেটি হচ্ছে প্রিমিয়াম পেয়ে বলে তো এ দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে প্রিমিয়াম পেটা পেয়ে গেছি অর্থাৎ এই যে প্রিমিয়াম পে এই প্রিমিয়াম পেতে কিন্তু আপনারা ক্লিক করবেন অর্থাৎ আমি কিন্তু প্রিমিয়াম পেতে ক্লিক করছি ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এরকম একটি এন্ট্রাসে শো করবে ওকে করবেন ওকে করার পরে কিন্তু আপনাদের সামনে নতুন একটি এন্ট্রাসে শো করবে যেখানে কিন্তু আপনার সিলেক্ট করতে বলা হচ্ছে তো আপনারা কী করবেন এখান থেকে কিন্তু আপনারা সিলেক্ট করবেন তো সিলেক্টে কী করবেন এখানে যে আপনারা ক্লিক করবেন এখানে কিন্তু একাধিক অপশান আসবে রিনুয়াল অ্যাডভান্স প্রিমিয়াম লোন রিপেমেন্ট সমস্ত কিছু আছে তো আমি যেহেতু রিনিউ প্রিমিয়ামটা আবার দেবো এই মাসের প্রিমিয়াম প্রিমিয়ামটা দেবো সেখানে সেক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে সবার প্রথমে যে অপশানটি আছে রিনু রিনুয়াল প্রিমিয়াম এইটাতে আমরা কিন্তু ক্লিক করবো ক্লিক করে কিন্তু ডান করবো দেখতে পাচ্ছেন ডান করা হয়ে গেছে এখান থেকে কিন্তু আপনারা কী করবেন এখান থেকে প্রসিড অপশানে কিন্তু ক্লিক করবেন তো প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু থ্রি সিম্পল স্টেপ কিন্তু আপনাদের ফলো করতে হবে তারপরে আপনারা কি করবেন আপনাদের কিন্তু এই অপশানটা শো করবে না যারা মোবাইল থেকে করছো তারা কিন্তু আবারও সেই যে পেজটা হয়ে আপনাদের কনভার্ট হলো সেই পেজে এখানে যাবেন গিয়ে কিন্তু আবারও সেই ডেক্সটা মুডটা করে নেবেন নেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি অ্যান্ডারফেস শো করবে এবং শো করার পরে কিন্তু এখানে পেমেন্ট অপশানে ক্লিক করবেন পেমেন্ট অপশানে ক্লিক করার পরেই অর্থাৎ নিজের দিকে চলে আসবেন প্রসিড অপশানে ক্লিক করবেন প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু আপনাদের টোটাল ডিটেলসটা আপনাদের ফিল আপ করতে হবে তো কী কী ফিল আপ করতে হবে পলিসি নাম্বার পলিসি নাম্বার কোথায় পাবেন যখন আপনি যে এলআইসিটি করেছিলেন বা এর আগের মাসের যে প্রিমিয়ামটা দিয়েছেন সেই প্রিমিয়ামের যে রিসিভ কপি তাতে কিন্তু পলিসি নাম্বার পেয়ে যাবে এবং যে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন আছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবে তারপরে কিন্তু আপনাদের যে আপনার যে জন্ম তারিখ অর্থাৎ যার নামে এলআইসি বইটি আছে তার জন্ম তারিখটা কিন্তু এখানে দিয়ে দেবেন এখানে কিন্তু ইমেল আইডিটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে কিন্তু আই এগ্রিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর কিন্তু এই জায়গাটা সবসময় দেখে নেবেন সাকসেস আছে কি না তারপরে কিন্তু এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন তা চলুন দেখিয়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু সব কিছু ফিল করেছি ফিল করার পরে কিন্তু আমি সাবমিট অপশানে ক্লিক করছি তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি এন্টারপ্রাইস শো করবে একটি অ্যালার্ট দেওয়া হবে অ্যালার্টটা কিন্তু আপনারা পড়তেও পারেন তো এখান থেকে আপনারা রেজিস্ট্রেশান করবেন না এখান থেকে সোজা কিন্তু আপনারা কি করবেন এখানে কিন্তু রেজিস্ট্রেশনটা করবেন না এখানে সোজা কিন্তু আপনারা এখান থেকে পে নাওতে কিন্তু ক্লিক করবেন দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু এরকমভাবে আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে যেখানে কিন্তু সবার প্রথমে আপনারা কিন্তু নাম লেখা থাকবে পলিসি নাম্বার লেখা থাকবে এবং কোন মাসের ডিউ আছে সেটি কিন্তু দেখতে পাচ্ছেন ডিউ টু এখানে আঠাশ তিন দু হাজার চব্বিশের ডিউ এবং কত টাকা এখানে একশোই নশো উনিশ টাকা কিন্তু যেহেতু আমার দ্বিতীয় দু দিন দেরি হয়েছে সেক্ষেত্রে কিন্তু আমার লেট ফি এখানে কিন্তু লেখাই আছে দেখতে পাচ্ছেন লেট ফি এই লেট ফি কিন্তু আমাদের দিতে হচ্ছে সাত টাকা ত্রিশ পয়সা এবং সব কিছু ইনক্লুড করে কিন্তু আমার এখানে তাহলে কত দাঁড়ালো এখানে দাঁড়ালো কিন্তু নশো বাহাত্তর নশো সাতাশ টাকা বাষট্টি পয়সা এই টাকাটা কিন্তু পেমেন্ট করতে পারে যদি আপনি দিনের দিন দেন তাহলে কিন্তু নশো উনিশ টাকা পেমেন্ট করলে আপনার হয়ে যাবে তো এখান থেকে কী করবেন সব ঠিকঠাক থাকার পরে কিন্তু প্রসিট অপশান ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম কি এন্টারফেস শো করবে যেখানে কিন্তু আপনাদের এটা দেখানো হবে যে আপনাদের নশো সাতাশ টাকা বাষট্টি পয়সা টোটাল পলিসি সিলেক্ট এক একটি যেখানে যদি আপনার আর আদার্স যদি সিলেক্ট করে থাকতে হবে তাহলে কিন্তু দুটো লেখা থাকতো যেহেতু আমি একটি সিলেক্ট করেছি সেখানে একটি লেখা আছে চেক অ্যান্ড পেতে ক্লিক করছি তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম কি অন্টারফেস শো করবে এখান থেকে কিন্তু আপনারা দুটো অপশনে পেমেন্ট দিতে পারবেন একটি হচ্ছে পেটিএমের মাধ্যমে অর্থাৎ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা পেটিএমের মাধ্যমে পেমেন্ট দিতে গেলে কিন্তু আপনাদের এই চেক অ্যান্ড পেতে ক্লিক করতে হবে আর যদি আপনারা মনে করেন না আপনারা বিল লিক্সে দেবেন তাহলে কিন্তু আপনারা এই অপশানটাই ক্লিক করবেন অর্থাৎ নিজের অপশনটা কিন্তু ক্লিক করবেন তো আমি যেহেতু বিল লিক্সে দেবো তাই কিন্তু আমি চেক অ্যান্ড পেতে ক্লিক করলাম বিল লিক্সের ক্ষেত্রে তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম পি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু আপনাদের বিভিন্ন মানে মেথড দিয়ে দেবে পেমেন্টের আপনারা কিন্তু নেট ব্যাঙ্কিং ইউজ করতে পারেন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড কিউআর কোড ইউপিআই যে কোনো কিন্তু কিন্তু আপনারা ইউজ করতে পারেন তো আমি কিন্তু এখানে ইউজ করেছি ডেবিট কার্ড সেক্ষেত্রে কিন্তু আমি ডেবিট ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ডে ক্লিক করেছি ক্লিক করার পরে কিন্তু আমার ডেবিট কার্ড নাম্বারটা এখানে লিখেছি এখানে কিন্তু এক্সপায়ারি ডেট লিখেছি এখানে সিভিপি নাম্বার লিখেছি নাম লিখেছি এবং মেক পেমেন্ট নশো সাতাশ টাকা বাষট্টি করে ক্লিক করলাম তারপরে কিন্তু আমাদের মানে আমার যে ব্যাংকের বইতে যে ফোন নাম্বার লিঙ্ক করা আছে অর্থাৎ এই ফোন নাম্বারটি এই ফোন নাম্বারে কিন্তু ওটিপি গেছে আমি কিন্তু ওটিপিটা এই ছটি সংখ্যার ওটিপিটা কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি কনফার্ম করেছি মেক পেমেন্টে এবং মেক পেমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে নশো সাতাশ টাকা বাষট্টি পয়সা কেটে নেওয়া হয়েছে তারপরে পেমেন্ট অ্যাক্লোজমেন্ট হিসেবে কিন্তু এরকম একটি রিসিপ্ট আপনাদের সামনে শো হবে যেখানে কিন্তু নশো সাতাশ টাকা বাষট্টি পয়সা আপনাদের কেটে নেওয়া হয়েছে এবং এখান থেকে কিন্তু আপনারা লেখা আছে প্রিন্ট দিস তো প্রিন্ট দিসে কিন্তু ক্লিক করবেন করলে কিন্তু আপনারা এই পশনটা কিন্তু প্রিন্ট নিতে পারবেন তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু আপনাদের লেখা থাকবে যে প্রিমিয়াম পেমেন্ট ইজ সাকসেসফুল তো এখানে কিন্তু আপনারা মানে আপনার যে প্রিমিয়ামটা আপনি দিলেন এলআইসিতে সেই প্রিমিয়াম প্রিমিয়ামটা সেই পেমেন্টটা কিন্তু সাকসেসফুল হয়েছে এবং আপনারা কিন্তু এখান থেকে ডাউনলোড পেমে রিসিপ্ট এই ডাউনলোড রিসিপ্টটা কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন অতি অবশ্যই আপনাদের প্রমাণস্বরূপ এরপরে কিন্তু এখানে একটি অপশান আছে যেটা হচ্ছে এই অপশানটি যে এখানে কিন্তু বলা হয়েছে যে আপনারা এই যে প্রিমিয়ামটা দিলেন এছাড়া কিন্তু অন্য কোনো প্রিমিয়াম আপনার আছে যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন না হলে কিন্তু নো করবেন তবে দেখিয়ে দিচ্ছি আমি যে অরিজিনাল সেই এলআইসির যে রিসিপ্ট সেই রিসিপ্ট কি ডাউনলোড হলো কি না দেখুন আপনারা কিন্তু অনেক সময় দেখতে পাচ্ছেন অরিজিনাল সেই পেমেন্ট রিসিপ্টটা কিন্তু আমার ডাউনলোড হয়েছে এখানে কিন্তু সকল নাম্বার লেখা আছে শুধুমাত্র সিকিউরিটি পারপাসের ক্ষেত্রে কিন্তু আমি ব্লায়ের করে বা হাইড করে রেখেছি এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লেখা আছে রিনু প্রিমিয়াম রিসিপ্ট এখানে কিন্তু লেখাই আছে এবং কত টাকা প্রিমিয়াম সেটাও কিন্তু এখানে লেখা থাকবে আপনাদের আপনারা কিন্তু এই রিসিপ্টটা কিন্তু অবশ্যই ডাউনলোড করে রাখবেন নিজের কাছে তাছাড়াও কিন্তু নিজের দিকে আসলে আপনি পলিসি নাম্বার থেকে শুরু করে আপনাদের ব্যাস নেক্সট ডিউ রেজিস্ট্রেশন নাম্বার সমস্ত কিছু কিন্তু দেখতে পাবেন আশা করি কিন্তু আপনারা অরিজিনাল রিসিপ্টটা কেমন হয় সেটা দেখতে পেলেন এটাই কিন্তু আপনাদের কাছে নিয়ে রাখবেন তাছাড়াও কিন্তু আপনাদের এই যে রিসিপ্ট কপি ডাউনলোড রিসিপ্ট কপির এক কপি কিন্তু যে মেলটা আপনি দিয়েছেন সেই মেলে কিন্তু চলে যাবে আপনারা কিন্তু সেখান থেকে ডাউনলোড করে নিজের কাছে রেখে দেবেন প্রমাণস্বরূপ আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এলআইসি যদি আপনাদের থেকে থাকে বা তার প্রিমিয়াম আপনারা কোনো অসাধু এজেন্সির কাছে দিতে চাচ্ছেন না বা কাউকে কারোর কাছে দিতে যাচ্ছেন না নিজের নিজের প্রিমিয়াম নিজেই জমা দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ভিডিওটি অতি অবশ্যই দেখবেন এবং স্টেপ বাই স্টেপভাবে ফলো করবেন একবার না হলে দুবার দেখবেন দেখে তারপরে কিন্তু পেমেন্টটা করবেন কারণ যেহেতু মোটা অঙ্কের একটা পেমেন্ট আছে অর্থাৎ ভুলভাল করলে কিন্তু আপনাদের পেমেন্টটা মানে কাটা যাবে কিন্তু আপনাদের কাজটা হবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল দর্শকে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা আরও অনেক দূরে নিয়ে যাবেন আপনাদের সাপোর্টে ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে